গ্যাস নিয়ে আবারও সুখবর দিল সিলেট গ্যাস ফিল্ড। পরিত্যক্ত তেলকূপে ওয়ার্ক ওভার চলাকালে আলাদা দুটো গ্যাসের স্তরের সন্ধান মিলেছে। সর্বশেষ বুধবার সিলেটের হরিপুরে 7 নম্বর কূপের ওয়ার্ক ওভার চলাকালে 1200 মিটার গভীরতায় পরীক্ষামূলকভাবে 8 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহের সন্ধান মিলেছে। এর আগে গত 14 অক্টোবর 2010 মিটার গভীরতায় পরীক্ষা চালিয়ে 6 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান দুটি স্তরের গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। 1986 সালে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন হরিপুরের 7 নম্বর কূপে তেলের সন্ধান মেলে। এক পর্যায়ে কূপটিতে তেলের মজুদ শেষ হয়ে যায়। সম্প্রতি 7 নম্বর কূপে ওয়ার্ক ওভার শুরু করা হয়। 14 অক্টোবর 2010 মিটার গভীরতায় গ্যাসের একটি স্তরের সন্ধান পাওয়া যায়। পরীক্ষাকালে স্তরের 6 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ রয়েছে।